শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সকলে সুস্থ আছো। COVID-19 এই রোগের কারণে আমরা অনলাইন ক্লাসে কার্যক্রমে আমাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা জানি শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। বর্তমানে নিউ নর্মাল পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি আমাদের কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। এই স্বাস্থ্যবিধির পাশাপাশি আমাদের কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে। আমাদের পাঠ্যক্রমের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি কিন্তু তোমাদের এই অংশের সাথে সংযুক্ত। এসো আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। আজকের পাঠটি উপস্থাপনায় আমি আছি সালমা খাতুন পলি, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। একটু ছবিগুলো দেখে চিন্তা করে বলার চেষ্টা করি। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিটি পর্যবেক্ষণ করো। দ্বিতীয় আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এটিও তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। প্রথম ছবিটি, লোকটি রাতে কম দেখে, তাই ডাক্তারের কাছে এসেছে। নিচের দ্বিতীয় ছবিটি, এটিতে শিশুটির মুখে ঘা দেখতে পাচ্ছি আমরা। এবার পাশের বাম পাশের ছবি আমরা দেখি, এখানে কয়েকটি ছবি যুক্ত আছে। আমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা? আমি জানি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখানে আমরা বেশ কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, তার ভিতরে প্রথম ছবিটিতে আমরা একটি হাস্যোজ্জ্বল মুখ দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিতে দেখো অনেকগুলো শিশু কিশোর খেলাধুলা করছে। আমি জানি তোমরা সবাই এরকম খেলাধুলার জন্য অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে আছো। নিচের ছবিতে দেখো দাঁতের ছবি, মাড়ির ছবি, এবং তার পাশের ছবিতে দেখো কিছু লেবুর ছবি। এই যে দাঁতের মাড়ি ফুলে যায়, কি কারণে বলতো শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা সবাই বলতে পেরেছ, আমি জানি তোমরা সবাই বলতে পেরেছ, ভিটামিন সি এর অভাবে এরকম ফুলে যায়। এরপরে দেখো এই যে রোদে দৌড়াদৌড়ি করছে, এতে কি লাভ হয় বলতো শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা এটাও বলতে পেরেছ, ভিটামিন ডি লাভ হয়। এছাড়াও আরো অনেক উপকার পাওয়া যায় এর, তথাপি ভিটামিন ডি কিন্তু সূর্যের আলো থেকে পাওয়া যায়। এরপরের অংশটিতে দেখো লেবুতে কি থাকে। হ্যাঁ, তোমরা এটিও জানো, ভিটামিন সি থাকে। আচ্ছা শিক্ষার্থীরা বলতো, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? একদম ঠিক বলেছ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভিটামিন বা খাদ্যপ্রাণ। এটি তোমাদের পাঠ্যবইয়ের ত্রয়োদশ অধ্যায়ের পাঠ 6 এবং 7 নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ভিটামিন বা খাদ্যপ্রাণ কি তা বলতে পারবে। ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং কে এর উৎস বলতে পারবে। ভিটামিন এ ও বি সি ডি ই কে এর কাজ ও অভাবজনিত রোগের নাম, লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বর্ণনা করতে পারবে। আমরা আরো কিছু ছবি দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ফলের ছবি আমরা দেখতে পাচ্ছি। নিচে তোমরা দেখতে পাচ্ছ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে একটি শিশুকে, হ্যাঁ দেখতে পাচ্ছ, এবং পাশে কিছু ভিটামিন এর ঔষধ দেখতে পাচ্ছি আমরা, ভিটামিন বি লেখা আছে। হ্যাঁ, তাহলে আমরা এগুলো কিছু ভিটামিনের ছবি দেখতে পাচ্ছি। তাহলে ভিটামিনের উৎস এগুলো, এগুলো সবগুলো হচ্ছে ভিটামিনের উৎস। এবার দেখো শিক্ষার্থীরা, আমরা ভিটামিন শব্দটি বললাম, কিন্তু আসলে ভিটামিনটা কি, এসো আমরা জানার চেষ্টা করি। আসলে ভিটামিন হচ্ছে খাদ্যের ওই সব জৈব রাসায়নিক পদার্থ যা খাদ্যে সামান্য পরিমাণে উপস্থিত থাকে। আর তোমরা তো জানো ভিটামিন সমূহ আসলে প্রত্যক্ষভাবে দেহ গঠনে অংশগ্রহণ করে না, কিন্তু তারপরও এর কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। এরা দেহের ক্ষয় পূরণ করে, বৃদ্ধি সাধন, তাপশক্তি উৎপাদনে সহযোগিতা করে, অর্থাৎ বিভিন্ন ক্রিয়াগুলো এই ভিটামিন ছাড়া সুসম্পন্ন হতে পারে না।
ভিটামিনের প্রকারভেদ। দ্রবণীয়তার গুণ অনুসারে ভিটামিনকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে ভিটামিন স্নেহ দুই ভাগে বিভক্ত। স্নেহজাতীয় পদার্থে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ, ডি, ই এবং কে। এছাড়া পানিতে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন বি কমপ্লেক্স এবং সি। এবার দেখো, আমরা এই ছবিটি সম্পর্কে আগেই জেনেছি। লোকটি রাতে আসলে কম দেখে, তাই ডাক্তারের কাছে এসেছে। এটি ভিটামিন এ এর অভাবে এই রোগটি ঘটেছে এবং রোগটির নাম হচ্ছে রাতকানা রোগ, অর্থাৎ সে রাতে কম দেখে। আচ্ছা, এবার আমরা আরো কিছু ছবি দেখে নিই। খেয়াল করো, এগুলোও কিন্তু চোখের মারাত্মক রোগ। এটি ভিটামিন এ এর অভাবেই হয়ে থাকে এবং এর নাম হচ্ছে জেরোফথ্যালমিয়া রোগ। এবার দেখো তো শিক্ষার্থীরা, ভিটামিন এ এর অভাবে আর কোন কোন রোগ হয়ে থাকে? চিত্র দেখে তোমরা কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ, আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ। আসলে এখানে সর্দি, কাশি বা ইনফ্লুয়েঞ্জা এই ধরনের রোগ কিন্তু ভিটামিন এ এর অভাবে হতে পারে। তাছাড়া দেহের স্বাভাবিক বৃদ্ধিও কিন্তু ব্যাহত হতে পারে। এবার দেখো, আমরা কিছু সবজির ছবি দেখতে পাচ্ছি। সবাই হয়তো চিনতে পেরেছ, পালং শাক, লাল শাক, পুঁই শাক, গাজর, বিট, মিষ্টি কুমড়া, টমেটো, এই সবগুলো কিন্তু ভিটামিন এ যুক্ত শাকসবজি। এবার শিক্ষার্থীরা, আমরা কিছু তোমাদের পছন্দের ফলের ছবি দেখতে পাচ্ছি। পেঁপে, আম, কাঁঠাল, এগুলো ভিটামিন এ যুক্ত ফল। এবার কিন্তু আমরা কিছু মাছের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ শিক্ষার্থীরা, মলা মাছ, ঢেলা মাছ তোমাদের অনেকেরই হয়তো পছন্দের খাবার, আবার অনেকে হয়তো অপছন্দ করো। কিন্তু শিক্ষার্থীরা, করোনার সময় তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াতে হবে, এই জন্য কিন্তু এইগুলো তোমাদের খাদ্য তালিকায় থাকা উচিত। তাহলে এগুলো হচ্ছে ভিটামিন এ যুক্ত। ভিটামিন এ এর কাজ তাহলে কি শিক্ষার্থীরা? আমি জানি তোমরা অনেকগুলোই বলতে পারবে, তোমাদের সুবিধার্থে তারপরও আমি কিছু দিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো, এই ছবিটির সাথেও কিন্তু আমরা পূর্বেই পরিচিত। শিশুটির মুখে ঘা হয়েছে। এবার দেখো, আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, মুখে ও জিহ্বায় ঘা হয়েছে। তাহলে দেখো তো, এটি কিন্তু ভিটামিন বি এর অভাবে ঘটেছে। আমরা এই ভিটামিন বি আসলে কোন কোন খাবারে পেতে পারি সেই ছবিগুলো আমরা দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। আসলে ভিটামিন বি কমপ্লেক্স, এটির কাজ হচ্ছে বিশেষ বিশেষ উৎসেচকের অংশ হিসেবে আমিষ, শর্করা ও স্নেহ পদার্থকে বিশ্লিষ্ট করা এবং এদের অন্তর্নিহিত শক্তিকে মুক্ত হতে সাহায্য করা। আমরা পাঠ্যপুস্তকের সহায়তায় এসো নিজের খাতায় লেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এগুলো অবশ্যই লেখার চেষ্টা করবে। ভিটামিন বি কমপ্লেক্স এর গুরুত্ব লেখো, ভিটামিন বি ওয়ান এর কাজ কি, ভিটামিন বি টু এর কাজ কি, ভিটামিন বি সিক্স এর কাজ কি এবং ভিটামিন বি টুয়েলভ এর কাজ কি। আসলে আমি যে বি ওয়ান, বি টু, বি সিক্স, বি টুয়েলভ বললাম, এগুলো আসলে ভিটামিন বি কমপ্লেক্স এর আরো কয়েকটি অংশ। তাহলে তোমরা এগুলোর কাজ অবশ্যই খাতায় লেখার চেষ্টা করবে এবং আত্মস্থ করবে। এবার আমরা ছবি দুটো পর্যবেক্ষণ করি। প্রথম ছবিটিতে হাড়গুলো বেশ দুর্বল এবং ভঙ্গুর। দ্বিতীয় ছবিতে ত্বক খসখসে হয়েছে, চুলকায় এবং এক্ষেত্রে সাধারণত ঘা শুকায় না। রোগগুলোর কারণ তাহলে কি বলতো শিক্ষার্থীরা? ঠিক বলেছ, ভিটামিন সি এর অভাব। এসো জেনে নেই তাহলে আমরা কিভাবে পূরণ করতে পারি। আসলে ভিটামিন সি এর উৎসগুলো কি কি এসো জেনে নেই। তোমরা জানো, কোভিড পরিস্থিতিতে কিন্তু তোমাদের ভিটামিন সি এর উৎস অবশ্যই তোমাদেরকে গ্রহণ করতে হবে। এরপরে দেখো, তাহলে ভিটামিন সি এর উৎসগুলো সম্পর্কে আমরা জেনে নিলাম। এগুলো তোমরা জানো, ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে আমলকিতে, পেয়ারা,
আনারস, কমলা লেবু, লেবু এবং আমড়া, এগুলো ভিটামিন সি এর উৎস। আমরা প্রতিদিনের খাদ্য তালিকায় এগুলো যে কোনো একটিকে রাখতে পারি। ভিটামিন সি এর আরো কয়েকটি উৎস সম্পর্কে আমরা জেনে নিই। তোমরা নিশ্চয়ই সবজিগুলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ শিশুকে গোসল করানো হচ্ছে এবং গোসল করানোর পর মা তার সন্তানকে কিছুক্ষণ রোদ্রে রাখেন, কেন বলতো? একদম ঠিক বলেছ, গুড, অনেক ভালো। আমরা তাহলে এই ভিটামিন ডি পাওয়ার জন্যই কিন্তু রোদ্রে রেখেছি। তাহলে আমরা কোন কোন উৎস থেকে ভিটামিন ডি পেতে পারি? হ্যাঁ, তোমরা জানো, তারপরেও আমি বলে দিচ্ছি ভিটামিন ডি এর উৎসগুলো কি কি। ছবিতে তোমরা সবাই চিনতে পেরেছ, তাই না? ভোজ্য তেল, দুধ, ঘি, ডিমের কুসুম, ইলিশ মাছ, মাখন। এবার দেখো তো শিক্ষার্থীরা, ছবিতে কি দেখা যাচ্ছে? উপরে এই রোগটি আসলে ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন ডি এর অভাবে এই রোগটির নাম হচ্ছে রিকেটস রোগ। এক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের অভাব ঘটে এবং শিশুদের ক্ষেত্রে হাড় নরম হয়ে যায় এবং বৃদ্ধি অর্থাৎ বড় হওয়া এটি ব্যাহত হয়, এবং দেখা যায় যে বুকের হাড় এবং পাঁজরের হাড়গুলো বেঁকে যায়। চিত্রের আলোকে রোগটির লক্ষণগুলো তোমরা পাঠ্যপুস্তকের আলোকে আত্মস্থ করবে এবং বলার চেষ্টা করবে। রোগটির প্রতিকার ও প্রতিরোধ কি, এটিও তোমরা অবশ্যই পড়বে। আমরা চিত্রটি দেখে বুঝতে পারছি এটি আসলে একটি বয়স্কদের রোগ। বয়স্কদের উপরে এই রোগটির নাম হচ্ছে অস্টিওম্যালেশিয়া। সাধারণত এটি ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। এক্ষেত্রে ক্যালসিয়াম শোষণে বিঘ্ন ঘটে এবং ক্যালসিয়াম ও ফসফরাসের সঞ্চয় কমতে থাকে। থাইরয়েড গ্রন্থির কাজের পরিবর্তন ঘটে এবং অস্থি দুর্বল হয়ে অস্থির কাঠিন্য কমে যায়। হালকা আঘাত পেলেই অস্থি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে তোমরা বয়স্কদের অস্টিওম্যালেশিয়া রোগের লক্ষণগুলো জানতে পারলে। এবার দেখো রোগটির প্রতিকার ও প্রতিরোধ কি কি। প্রথমেই খেয়াল করো, অবশ্যই কিন্তু ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে, ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং খাদ্য তালিকায় কিন্তু ভিটামিন সমৃদ্ধ খাবার রাখতে হবে, ক্যালসিয়াম যুক্ত খাবার রাখতে হবে আর প্রয়োজনীয় ওষুধ সেবন করতে হবে। এসো নিজে খাতায় লেখার চেষ্টা করি, ভিটামিন সি এর অভাবে একটি মারাত্মক রোগ হয়, তার নাম কি? এবার দেখো উপরের চিত্রের রোগটির কারণ কি, রোগের নাম কি, ভিটামিন সি এর অভাবজনিত রোগ কিভাবে প্রতিরোধ করবে, ভিটামিন ডি এর কাজ কি, ভিটামিন ডি এর অভাবজনিত রোগ কি, ভিটামিন সি ও ডি এর পাঁচটি উৎসের নাম লেখো এবং রিকেটস রোগের দুটি লক্ষণ লেখো। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা? একদম ঠিক বলেছ, অনেক ধন্যবাদ। আমরা ভোজ্য তেল দেখতে পাচ্ছি ছবিতে। এক্ষেত্রে দেখো এই ভোজ্য তেল, এখানে ভিটামিন ডি পাওয়া যায়, এছাড়াও কিন্তু পাওয়া যায় ভিটামিন ই। আমরা আর কোন কোন উৎস থেকে ভিটামিন ই পেতে পারি? হ্যাঁ, তোমরা জানো শস্য দানা, এছাড়া মাছ এবং মাংসের চর্বি, তারপরে হচ্ছে দেখা যায় যে এই যে যকৃৎ, কলিজা, এগুলোতেও কিন্তু ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ই এর কাজ কি? আসলে ভিটামিন ই কিন্তু কোষ গঠনে সাহায্য করে। এরপরে দেখো ডিমের কুসুমে, তোমরা জানো ভিটামিন ডি আছে, ভিটামিন ডি ছাড়া আর কোন ভিটামিন থাকতে পারে? হ্যাঁ শিক্ষার্থীরা, অনেক ধন্যবাদ। আমরা ভিটামিন ডি ছাড়াও কিন্তু এখান থেকে ভিটামিন কে পেতে পারি। আমরা কোন কোন উৎস থেকে ভিটামিন কে পেতে পারি এসো দেখে নেই। অনেক ধরনের সবজি, শাকসবজি, এছাড়া ধরো ফুলকপি, বাঁধাকপি, লেটুস পাতা, তোমরা অনেকেই দেখেছো, যারা দেখনি তারা ছবিতে দেখে নাও, লেটুস পাতা, এগুলোতে ভিটামিন কে পাওয়া যায়। এছাড়াও কলিজাতে ভিটামিন কে পাওয়া যায়। ভিটামিন কে এর কাজ কি? আসলে ভিটামিন কে কিন্তু আমাদের শরীরে প্রোথ্রম্বিন নামক প্রোটিন তৈরি করে,
এবং প্রোথ্রম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অর্থাৎ কেটে গেলে, কোনো জায়গায় কেটে গেলে যে রক্ত পড়তে থাকে, এই রক্ত পড়াটা পড়ার ক্ষেত্রে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে ভিটামিন কে এর অভাবে কি সমস্যা হতে পারে? ভিটামিন কে এর অভাবে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও ত্বকের নিচে দেহের অভ্যন্তরে রক্তক্ষরণ হলে এটা বন্ধ করার ব্যবস্থা কিন্তু ভিটামিন কে এই করে। এছাড়া দেখা যায় যে পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। এক্ষেত্রে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, কারণ এতে করে জীবন নাশের আশঙ্কা বেশি থাকে। আমরা মূল্যায়ন অংশে চলে যাই। ভিটামিন কি দ্রবণীয়তার গুণ অনুসারে ভিটামিন কে কয় ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি, শিক্ষার্থীরা তোমরা পারবে। রাতকানা রোগ কি এবং কেন হয়? মলা মাছ ও ঢেলা মাছে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে? হ্যাঁ, তোমরা পারবে। লোহিত রক্তকণিকা বৃদ্ধি ও উৎপাদনে সহায়তা করে, নিচের কোনটি? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা পারবে। এবার দেখো, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। পাশের চিত্রে চোখের রোগটির নাম কি এবং এটি কেন হয়? দ্বিতীয় আরেকটি ছবি দেখতে পাচ্ছি। পাশের চিত্রে জিহ্বার রোগটির কারণ। আমরা আরো একটি মূল্যায়ন অংশে চলে গেছি। ভিটামিন সি এর পাঁচটি উৎসের নাম বলো, স্কার্ভি রোগের দুটি লক্ষণ বলো, অপারেশনে রোগীর রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না কোন ভিটামিনের অভাবে, নিচের কোন ভিটামিন পেশি ও দাঁত মজবুত করে? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা পেরেছ। শিশুদের হাড় ধনুকের মতো বেঁকে গেলে একে কি রোগ বলে? হ্যাঁ শিক্ষার্থীরা, এটিও তোমরা পেরেছ। তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। সাধারণত এ ধরনের প্রশ্ন উত্তর আমাদের অভ্যাস করতে হবে লেখার। তোমরা চেষ্টা করবে উত্তরগুলো খাতায় লেখার ক্ষেত্রে। তোমরা এতক্ষণ করোনাকালের এই অনলাইন ক্লাস মনোযোগ সহকারে শুনেছ এবং দেখেছ, এই জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই তোমাদের এই সময়ে বিশেষ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। আর অভিভাবকবৃন্দকে আমি অনুরোধ জানাবো, অভিভাবকবৃন্দ যেন তোমাদের সহযোগিতা করে। আর তোমরাও কিন্তু আজকের এই পাঠটি থেকে যেগুলো শিখতে পারলে অবশ্যই খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখার চেষ্টা করবে এবং অভিভাবককে বলার চেষ্টা করবে। তারা নিশ্চয়ই তোমাদের এই পাঠটি থেকে যে তোমরা জ্ঞান আহরণ করলে সেটি মূল্যায়ন করবে। তোমাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।